বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তির অপেক্ষায় শেষ বাজি। চিত্রনায়ক সাইমন সাদিকের এই চলচ্চিত্রের পোস্টার ইতিমধ্যে নজর কেড়েছে দর্শকদের। নতুন বছরের প্রথম সিনেমা সাইমন সাদিকের শেষ বাজি, 19 জানুয়ারি মুক্তি পাচ্ছে থ্রিলার ঘরানার এই চলচ্চিত্র। মহান বিজয় দিবস উপলক্ষে গত 16ই ডিসেম্বর অনলাইনে প্রকাশ পায় সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। সাইমনের ভিন্নধর্মী লুক ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে শেষবাজির কাহিনী। মেহেদি হাসান পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। নির্মাতা ও কলাকুশলীদের বিশ্বাস, গতানুগতিক প্রেমের গল্পের বাইরে ভিন্ন কিছু করার এই প্রয়াস সফল হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগামী 19শে জানুয়ারি মেহেদি হাসান পরিচালিত শেষবাজি নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আমি সেই সিনেমায় অভিনয় করেছি। আপনারা যারা আমাদের সিনেমা প্রেমী দর্শক আছেন, সবাই সিনেমা হলে আসুন, সিনেমার সাথে থাকুন। আমাদের সিনেমা, আমাদের ঐতিহ্য আমাদেরকেই ধরে রাখতে হবে। হলে এসে আমাদের সিনেমা বেশি বেশি দেখুন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। গত 30শে অক্টোবর আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শীলা, বরদা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবিরি আলম সহ অন্যান্য শিল্পীরা। সৌরভ আপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।